বিক্ষোভের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেতে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং যানজটের খবর জানাতে কলেজ গেটে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তাদের কাছে। প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। শাকির মোরশেদ, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সকাল থেকেই এই নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেছেন। তাদের এক দফা এক দাবি, তাদের দাবি হচ্ছে তাদের যে পরীক্ষা চলমান ছিল সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে, সেটি যেন আবার গ্রহণ করা হয়। অর্থাৎ তাদের যে স্নাতক চতুর্থ বর্ষের যে ফাইনাল পরীক্ষা, পাশাপাশি অন্যান্য বর্ষের যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো যেন বন্ধ না করে সেগুলো যেন গ্রহণ করা হয়, সেটির দাবিতে তারা আন্দোলন করছেন। নয়টায় আন্দোলন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সাত কলেজের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে নীলক্ষেত সায়েন্স ল্যাব এলাকায় চলে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন এই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত পুরো সড়কটি অবরোধ রয়েছে। পাশাপাশি পুরোটিতে এই সাত কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট নির্দেশনা আসার আগ পর্যন্ত, অর্থাৎ পরীক্ষা আবার গ্রহণ করা হবে এমন সুস্পষ্ট আশ্বাসের আগ পর্যন্ত তারা তাদের আন্দোলন স্থগিত করবেন না। আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তাদের দাবি একটাই যে তাদের পরীক্ষা গ্রহণ করা হোক। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি দেখভাল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল। অধ্যাপক এএসএম মাকসুদ কামাল আমাদেরকে জানিয়েছেন এই সংকটটি যেন খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান হয়, সেজন্য তারাও কাজ করছেন। আপনি জানেন যে এই বিষয়টির দ্রুত সমাধানের জন্য ইতিমধ্যেই কিন্তু সচিবালয়ে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি ভার্চুয়াল মিটিংও চলছে, সেটি থেকে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই পরীক্ষা গ্রহণের বিষয়ে নতুন কোনো ধরনের নির্দেশনা আসবে কিনা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কিন্তু একটি দাবি রয়েছে। তারা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে যেন তাদের সেই দাবিটি পূরণ করা হয়, অর্থাৎ হলগুলো খুলে যেন পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণ করা হয়। তো সেই বিষয়টি নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলন করছেন, 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। আপনি জানেন যে এই আন্দোলনের কারণে, অর্থাৎ নীলক্ষেত মোড় অবরোধ থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজটের খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর কলেজ গেট থেকে এখন যুক্ত হবেন সহকর্মী আহমেদ সালেহীন। চলে যাচ্ছি সহকর্মী আহমেদ সালেহীনের কাছে। সালেহীন, শাকির যেমন বলছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত হওয়ার পরে তারা যে নীলক্ষেতের রাস্তা অবরোধ করে যে বিক্ষোভ করছেন, তার কারণে আজকে সকাল থেকে রাজধানী জুড়ে তীব্র যানজটের তৈরি হয়েছে। এবং আমি মিরপুর রোডে আছি, যেখানে মিরপুর রোডের পুরো রাস্তাটির একটা পাশ সম্পূর্ণ যানজটে আটকে আছে, যানবাহন সম্পূর্ণ ধীর গতিতে চলছে। কখনো কখনো গাড়ি দেখছি যে আমরা সম্পূর্ণভাবে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখেছি, এবং পুরো রাস্তাটি জুড়েই যানজট। এই মুহূর্তে গাড়িটা কিছুটা অল্প গতিতে চললেও আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে গাড়িগুলি দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল এই রাস্তাটিতে। এমন করে অর্থাৎ প্রায় টেকনিক্যাল থেকে রোডের যে টেকনিক্যাল কল্যাণপুরের টেকনিক্যাল মোড় থেকে একদম প্রায় নীলক্ষেত বা সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত পুরো রাস্তাটি কিন্তু এরকম যানজটে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ, এবং তাদের দুর্ভোগ চরমে উঠেছে সাধারণ মানুষের। একই সঙ্গে আমরা দেখেছি জরুরি সেবাদানকারী যেমন অ্যাম্বুলেন্সকে দেখেছি আমরা উল্টো পথ দিয়ে চলতে হয়েছে, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স যেহেতু রোগী আমরা দেখেছি। একই সঙ্গে যারা ট্রাফিকের ব্যবস্থাপনা দেওয়ার দায়িত্ব রয়েছে তাদেরকে দেখেছি হিমশিম খাচ্ছেন সকাল থেকেই এই যানজট নিরসনের কারণে। সাধারণ মানুষ যে গন্তব্যে পৌঁছে তাদের কতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে তা কিছুটা হলেও আপনারা আমাদের ক্যামেরার ফুটেজে দেখতে পাচ্ছেন। এবং একই সঙ্গে এই চিত্র সকাল থেকে যখন থেকে গতকাল যে আন্দোলন শুরু হয়েছে, সকালে আবার যখন সেই আন্দোলন শুরু হয় তারপর থেকেই মূলত পুরো রাজধানী জুড়েই এই যানজট তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে দুর্ভোগ তৈরি হয়েছে। শুধু এই মিরপুর রোড নয়, আমরা দেখেছি যে বেশ কিছু পয়েন্টে, অর্থাৎ রাজধানীর অন্যান্য যে প্রান্তের যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু তীব্র যানজট তৈরি হয়েছে ইতিমধ্যেই সকাল থেকে। যারা অফিসে যাচ্ছিলেন, যেহেতু একটি কর্মদিবস আজকে, এই কর্মদিবসে মানুষ যখন অফিস যাচ্ছিলেন, তার কর্মস্থলে যাচ্ছিলেন বা যে কোনো গন্তব্যে যাচ্ছিলেন, তাদেরকে দুর্ভোগে পড়তে হয়েছে। যারা সাধারণ সময় যেখানে আধা ঘন্টা বা এক ঘন্টার রাস্তা সেটি চলে গেছে, 2 ঘন্টাও তারা গন্তব্যে পৌঁছতে পারেনি এমনও কিন্তু অভিযোগ সাধারণ মানুষ কাছ থেকে আমরা পেয়েছি। এবং একই সঙ্গে ট্রাফিকের যে সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা বলছেন যে এই যানজট নিরসন তাদেরকে প্রচণ্ড রকমের বেগ পেতে হয়েছে, এবং তারা চাচ্ছেন যে সাধারণ মানুষকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যিনি তাদের গন্তব্যে পৌঁছতে পারে সে বিষয়ে তারা নিরসভাবে কাজ করে যাচ্ছেন। তো এই ছিল মূলত মিরপুর রোডে আমার কাছে রাজধানীর যানজটের সবশেষ চিত্র। তো চলে যাচ্ছি এখন স্টুডিওতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নীলক্ষেত থেকে সহকর্মী শাকির আহমেদ এবং বিক্ষোভের কারণে সৃষ্ট যানজটের খবর জানাতে কলেজ গেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।